তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমের কারণে সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজে এ পর্যন্ত প্রায় মৃত্যু হয়েছে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি হজ যাত্রীর সৌদি সরকারি প্রশাসনের বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে এএফপি মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিশর থেকে আসা হজযাত্রী পাশাপাশি মৃতদের তালিকায় জর্ডান ইন্দোনেশিয়া ইরান এবং সিনেগালের হজযাত্রীরাও রয়েছে অন্যদিকে মক্কার বৃহত্তম হাসপাতাল আল মোয়াইসেমের মর্গে এসব মৃতদের মরদেহ রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বরাদ দিয়ে এএফপি আরও জানায় মৃত হজ যাত্রীদের মধ্যে পাঁচশো পঁচাত্তর জনই স্ট্রোক ও গরমজনিত অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন বাকি দুজন মারা গেছে পাথর নিক্ষেপের সময় পদতলিত হয়ে উল্লেখ্য হিডস্ট্রোক জ্বর ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মোয়াইসেম হাসপাতালে বর্তমানে দুই হাজারেরও বেশি হজ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ উষ্ণ মরু জলবায়ুর দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি গত কয়েকদিন ধরে দেশটির দৈনিক তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে সৌদি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার মক্কার তাপমাত্রা ছিল প্রায় একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও তার জেরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নয় সৌদিও সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রতি এক দশকে সৌদি আরবের তাপমাত্রা বাড়ছে দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করে